পুষ্প সকলের মতো তার জীবনেও একটি নতুন সকাল। সকাল কারো কাছে সুন্দর, কারো কাছে সংগ্রাম, কারো কাছে নতুন কিছু পাওয়ার আশা। আমরা আমাদের আশেপাশে এমন অনেক পুষ্পকেই দেখে থাকি, জীবনের সাথে তাদের সংগ্রাম করে বেঁচে থাকার গল্পটা আমরা কজনই বা জানি। আজ আমরা হাজারো পুষ্পের মাঝে একজন পুষ্পের জীবন সংগ্রামের গল্পটা জানব। কেউ ফুল বিক্রির প্রত্যাশা নিয়ে থাকে, কেউ বা থাকে ফুল পাওয়ার প্রত্যাশায়। একজনের ভালোবাসার দায়,
অর্থ আরেকজনের পেটের দায়। ইট পাথরের এই শহর, এর আড়ালে রয়েছে অনেক মানুষের বিলাসবহুল জীবন। তার বিপরীতে পুষ্প কিছু ফুল বিক্রি করে তার সাধারণ জীবনটি কাটাতে চায়। এভাবে সে ফুল বিক্রি করছে মানুষের অবহেলা ও লাঞ্ছনা নিয়ে। এর পেছনে একটা কষ্টের গল্প তো ঠিকই রয়েছে। পৃথিবীর এক অবাক চিত্র, কারো গায়ে জামা আছে কিন্তু প্রাণ নেই, যার প্রাণ আছে তার সাধ্য নেই। আগামী দিন পুষ্পর জীবনে আজকের দিনের মতোই আরেকটি দিনের পুনরাবৃত্তি হবে। তারপরও সে তার অসুস্থ বাবার জন্য মানুষের লাঞ্ছনা অপমান সহ্য করে যাবে। তার বাবা হয়তো কোনোদিন তার মুখে হাসি ফোটাতে পারবে না। তারপরেও পুষ্প একক চিত্তে তার বাবার জন্য কষ্ট করেই যাবে। আমাদের যাদের বাবা মাকে দেখার যোগ্যতা আছে, আমরা তার ধারে কাছেও নেই। Mm-hmm.
আমরা যখন ছোটবেলায় অসুস্থ হতাম বা তাদের খুব জ্বালাতন করতাম, তারা কিন্তু কখনোই আমাদেরকে আশ্রমে রেখে আসতেন না। আজ আমরা তাদের বৃদ্ধ বয়সে তাদের একটু জ্বালাতন সহ্যও করতে পারি না। তাদের ঠিকানা বৃদ্ধাশ্রমেই হয়। পুষ্পের তাদের মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও সে কিন্তু তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। তার বাবা যতদিনই পৃথিবীতে থাকবে ততদিনই সে তার বাবার সেবা করে যাবে। পুষ্পের মতো মানুষদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আর আমরা জানি এরকম হাজারো পুষ্প এখনও আছে, তাদের সম্মানার্থেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।